অসম বিধানসভার প্রাক্তন উপাধ্যক্ষ তথা সোনাইয়ের প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্করকে রাজ্যের সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান পদে নিযুক্ত করায় অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং বিজেপির প্রদেশ নেতৃত্বকে ধন্যবাদ জানালেন বরাক ডেভেলপমেন্ট পরিষদের কেন্দ্রীয় সভাপতি তথা উত্তর নারায়ণপুর জিপি সভাপতি হিফজুর রহমান লস্কর। এক সাংবাদিক সম্মেলনে তিনি জানান, সোনাইয়ের প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর একজন উপযুক্ত ব্যক্তি। প্রাক্তন বিধায়ক আমিনুল হকের বলিষ্ঠ নেতৃত্বে রাজ্যের সংখ্যালঘু কমিশন সংখ্যালঘুদের কল্যাণে আরও উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে। বিডিপির কর্মকর্তারা অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং বিজেপির রাজ্য নেতৃত্বের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন আমিনুল হক লস্করকে রাজ্যের সংখ্যালঘু উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিযুক্ত করায়। রাজ্যের ডাইনামিক মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের নেতৃত্বাধীন সরকারের আমলে বরাক উপত্যকা থেকে আসাম বিধানসভার প্রাক্তন উপাধ্যক্ষ তথা সোনাই সমষ্টির প্রাক্তন বিধায়ক মাননীয় আমিনুল হক লস্কর সাহেবকে ওয়েলফেয়ার অফ মাইনরিটি ডিপার্টমেন্ট অফ আসামের চেয়ারম্যান নিযুক্তি দেওয়ার জন্যে আমরা হাইলাকান্দি জেলা থেকে বরাক ডেভেলপমেন্ট পরিষদের পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়কে ধন্যবাদ অভিনন্দন কৃতজ্ঞতা প্রকাশ করছি। তার সাথে সাথে আমরা দৃঢ় আশাবাদী মাননীয় প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর সাহেব একজন যোগ্য ব্যক্তি, সেই যোগ্য ব্যক্তিকে একটা যোগ্যতা সম্পূর্ণ দায়িত্ব দেওয়ায় ভারতীয় জনতা পার্টির নেতৃস্থানীয় ব্যক্তিবর্গকে ধন্যবাদ জানাই। আমরা দৃঢ় আশাবাদী সোনাই সমষ্টির প্রাক্তন বিধায়ক মাননীয় আমিনুল হক লস্কর সাহেবের নেতৃত্বে গোটা আসামে সংখ্যালঘু সম্প্রদায় থেকে আরম্ভ করে প্রত্যেক জনগণের কল্যাণে একটা আমূল পরিবর্তন ঘটবে। আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মহাশয় যেভাবে আসামের জনগণের স্বার্থে দিন রাত কাজ করে যাচ্ছেন, সেই হিসাবে বিগত স্বাধীনতার পরে কোনো একজন মুখ্যমন্ত্রী এভাবে তৎপর ছিলেন না যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মহাশয় আসামের জনগণের জন্য তৎপর, দুর্নীতিমুক্ত করার জন্যে সমস্ত আসামের বুদ্ধিজীবী মহলের সঙ্গে আলোচনা বিলোচনার মাধ্যমে আসাম মন্ত্রিসভায় অত্যন্ত সঠিকভাবে পরিচালনা করে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মহোদয়। আজকে আমরা অত্যন্ত আনন্দিত হয়েছি, বিশেষ করে প্রাক্তন ডেপুটি স্পিকার সোনাই সমষ্টিতে বিধায়ক থাকা অবস্থায় যেভাবে সোনাই সমষ্টিতে উন্নয়ন করেছেন, তার সাথে সাথে সমস্ত বরাক উপত্যকার জনগণের সঙ্গে উন্নয়নের স্বার্থে বিপদে আপদে আমিনুল হক লস্কর সাহেব জনগণের পাশে ছিলেন। আমরা প্রাক্তন বিধায়ক মাননীয় আমিনুল হক লস্কর সাহেবকে ধন্যবাদ জানাই। তার সাথে সাথে বরাক উপত্যকার দুই সাংসদ কৃপানাথ মালা এবং কাছাড়ের সাংসদ ডক্টর রাজদীপ রায়, আর বিশেষ করে লক্ষ্মীপুর সমষ্টির কর্মবীর বিধায়ক আমাদের বরাক উপত্যকার এক নক্ষত্র কৌশিক রায় মহাশয়কে আমরা ধন্যবাদ জানাই। উনিও একজন ইতিহাস রচনা করেছেন লক্ষ্মীপুর সমষ্টিতে যেভাবে কাজ করে যাচ্ছেন, উনাদের যৌথ প্রচেষ্টায় আমাদের আমিনুল হক লস্কর সাহেবকে যে সম্মান দিয়েছেন, যে মর্যাদা দিয়েছেন, আমরা অত্যন্ত খুশি হয়েছি। আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে, সংখ্যালঘু সম্প্রদায়ের পক্ষ থেকে বরাক উপত্যকার প্রত্যেক বিজেপি নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই। আবারও আমরা আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে ধন্যবাদ জানাই। আগামী দিনে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ অত্যন্ত আনন্দিত হয়ে ভারতীয় জনতা পার্টির পক্ষে উন্নয়নের স্বার্থে থাকবেন বলে আমরা আশাবাদী, এবং
আমিনুল হক লস্করের নেতৃত্বে সমস্ত বরাক উপত্যকা সমস্ত আসামে মাইনুর সম্প্রদায়ের মানুষ উপকৃত হবেন এবং বরাক উপত্যকার জনগণ উপকৃত হবেন। আমরা একজন যোগ্য ব্যক্তিকে আসাম সরকার এই ওয়েলফেয়ার মাইনরিটি অফ ডিপার্টমেন্ট আসামের চেয়ারম্যানের দায়িত্ব দেওয়ায় আমরা খুশি ব্যক্ত করেছি। মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই এবং আগামী দিনে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমিনুল হক লস্কর সাহেব সহ বিজেপির প্রত্যেক কর্মকর্তার নেতৃত্বে আসামের জনগণের আমূল পরিবর্তন হবে। ব্যুরো রিপোর্ট, তরঙ্গ টিভি বাংলা।